অভিনেতা শ্যামল মাওলা হিসেবে যে জার্নিটা আপনি মেক করেছেন এই পর্যন্ত, এই জার্নিতে তো অবশ্যই প্রত্যেকটা মানুষেরই যে কোনো কাজে ইন্সপিরেশন বা মোটিভেশনের দরকার হয়। সো সেই জায়গা থেকে আমরা প্রথমে কিন্তু কাউন্ট করি ফ্যামিলিকে। সো আমরা যতদূর জেনেছি বা জানতে পেরেছি যে আপনার ফ্যামিলির সাপোর্ট আসলে ততটা ছিল না, এটা কতটুকু সত্য বা কেন? না না, আমার ফ্যামিলির সাপোর্ট সবসময় ছিল, একদম ছোটবেলা থেকে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল। যেহেতু আমার বাবা, মানে আমি জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে মঞ্চে অভিনয় করতে দেখেছি, তার সাথে আমি রিহার্সেলে যেতাম, শোতে যেতাম, আমি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করতাম। সো ফ্যামিলি তারা চেয়েছিল যে আপনি অভিনেতা হন? না, অভিনেতা হব এরকম কখনো টার্গেট ছিল না, কারণ আমি কখনো এরকম কোনো মডেল আমার চোখের সামনে ছিল না। আমি জানতাম যে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস, অফিস শেষে গ্রুপে যাওয়া লাগবে সন্ধ্যার দিকে, তারপর গ্রুপ শেষ, তারপর বাসায়। এটা ছিল লাইফস্টাইল, বাবার লাইফস্টাইল। সো আমি ভেবেছিলাম আমারও সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস, দেন গ্রুপে যাব, থিয়েটারে যাব, থিয়েটার শেষ বাসায় চলে আসবো, এটা হবে আমার আমারও লাইফস্টাইল। বড় হয়ে অভিনেতা হবো এরকম টার্গেট ছিল না, কখনোই ছিল না, শুধু থিয়েটারটা করতাম, এই যা। আচ্ছা, সো ফ্যামিলির সাপোর্ট ছিল। বিভিন্ন পথনাটক করতে গেলে ঢাকার বাইরে শো থাকতো, তখন ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি আমাকে দিয়ে দিত, সেই হেল্পটা, সেই সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ ছিল। তো অভিনয়ের ক্ষেত্রে আমরা যেটা জানি যে অনেক বড় বড় গুণী শিল্পীদের সাথে অভিনয় করার বা কাজ করার সুযোগ আপনার হয়েছে, এবং তাদের সাথে কাজ করতে গিয়ে অভিনয় শিল্পী হিসেবে পারফেক্ট হওয়া বা অভিনয় শিল্পী হিসেবে নিজেকে এস্টাবলিশ করার কোন কোন বিষয়গুলো শিখেছেন, তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি কী কী ইন্সপিরেশন এসেছে? আমাদের মানে সেটা তো অনেক কিছুই ছোটো ছোটো আসতেই থাকে। আমি তো সারাক্ষণ মাথা খোলা রাখতে হয় তাদের সাথে কাজ করতে গেলে, কোনো না কোনো কিছু তো তারা ছাড়ে যে জিনিসটা আমাকে টুপ করে লুফে নিতে হবে। সো যেমন ভাইরাসে তারিক ভাইয়ের সাথে যখন করতাম, মানে তারিক ভাইরা যখন কোয়ার্টার্স হিসেবে থাকে তখন নিশ্চিন্তে থাকা যায় যে অন্তত আমার কিছু ভুল হলে তারিক ভাই ধরাই দেবে, অথবা আমি কিছু বুঝতে পারছি না, ঠুস করে তারিক ভাইকে যদি আমি একটু জাস্ট একটু বলি, তারিক ভাই এমন একটা সলিউশন দিয়ে দিবে যে আমার আসলে ইজি হয়ে যাবে, অনেক মুশকিল আসান হয়ে যায়। সো তাদের এই ধরনের মানুষদের সাথে কাজ করতে গেলে তো নানান সময় নানান কিছু শেখাই যায়, সেভাবেই থাকি, শেখার মুডেই থাকি, আবার তাদের সাথে পারফরমেন্স করছি যেন সেই মানটা ধরে রাখতে পারি সেটাও মাথায় রাখি, কারণ তাদের পাশে আমি পারফরমেন্স করছি, এই তো এইসব মিলিয়েই চলে যায়। আচ্ছা, কাজ নিয়ে কথা বলছি, অভিনয় নিয়ে কথা বলছি, কথা চলতেই থাকবে, গল্প চলতেই থাকবে। এখন একটু জানতে চাই, এটা সবারই প্রশ্ন, আপনার ভক্তদেরও প্রশ্ন, দর্শকদেরও প্রশ্ন, এবং আমার মনে হয় আপনার যারা কো আর্টিস্ট আছেন তারাও খুব জানতে চান, সেটা হচ্ছে এই যে নিজেকে ফিট রেখেছেন বা নিজেকে যে এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে অভিনয় শিল্পী হিসেবে অ্যাকচুয়ালি আমরা যেমন ভাবি এনার্জেটিক অনেক বেশি এবং স্ক্রিন লুকিংয়ের যে বিষয়টা পারফেক্ট হতে হয়, এটার রহস্য, গোপন রহস্য কি? সবাই অ্যাভয়েড করে যায়, আপনি প্লিজ অ্যাভয়েড করবেন না, আমাদেরকে বলবেন যে কীভাবে মেনটেন করেন। মেনটেন বলতে, আমি সবসময় তো এই ফিগারের মানুষটাই ছিলাম সবসময়, আমি একটু যদি বাড়তে থাকি তখন আমি টের পেয়ে যাই, আবার যখন আবার কমতে থাকি তখনও টের পেয়ে যাই। আচ্ছা, সো সেই অনুযায়ী আসলে ফুড বা অন্যান্য জিনিস, যেমন আমি রাতে 9টা 10টার পরে ডিনার করি না, এটা আমি মেনটেন করি একদম, করি না, মানে আমার নিজের জন্যই করি না। কোনো দাওয়াত বা স্পেশাল লোকেশন থাকলে 9টা 10টার মধ্যেই করে ফেলার ট্রাই করি, এটা হয়তো বছরে একদিন দুই দিন এরকম যদি রুলস ব্রেক হয়, এটা কোনো রুলস না যে রুলস ব্রেক হলে, লাইফস্টাইল অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে ট্রাই করি অন্তত, এটা শুটে থাকলেও ট্রাই করি 9টা 10টার মধ্যে মানে ডিনারটা করে ফেলতে, এইটা আমি একটু ট্রাই করি, আর তেমন কিছু ট্রাই করি না আসলে, সব কিছু সময় অনুযায়ী ফুডটা নেওয়ার চেষ্টা করি, পরিশ্রমটাকে অ্যাভয়েড করি না, পরিশ্রম যদি সামনে আসে পরিশ্রমটাকে নেয়া ট্রাই করি, বডিতে নেয়া ট্রাই করি। সো আমি আর কি বাড়বো আর কি লস হবে, এইভাবেই, আর কোনো কিছু করা হয় না, আর জিম করব করব করি করি এরকম আলসেমিতে করা হয় না।
আচ্ছা, তার মানে হচ্ছে অভিনেতা শ্যামল মাওলা নিজের ফিটনেস ধরে রাখার জন্য জিম করে না, জাস্ট লাইফস্টাইলটাকেই মেইনটেইন করার চেষ্টা করে যে একটা। হ্যাঁ, মাঝে মাঝে খেলাধুলা করি, ক্রিকেট খেলি এখন ইদানিং। আচ্ছা, ওটাও তো একটা এক্সারসাইজের মধ্যেই আসলে পড়ে অনেকখানি। হ্যাঁ, তাই তো।